বন্ধুরা দেখুন, মনে হচ্ছে হেমিলনের সেই বাঁশিওয়ালা বাঁশি বাজিয়ে যাচ্ছে, আর হাঁসগুলো যেন তার পিছনে ছুটে চলেছে। সারাদিন হাঁসগুলো আপনার এই বিস্তীর্ণ বিলে খাওয়া দাওয়া করছে, আপনার বিভিন্ন ধরনের শামুক, মাছ, পোকামাকড়। দেখুন বন্ধুরা, অবাক করা দৃশ্য। দেখুন হাঁসগুলো এখন সব সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, সবগুলো হাঁস এখন ঘরে চলে যাবে। আপনার সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশা গ্রামে। এই গ্রামের একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা জনাব ছুটন আপনার বিশাল বড় একটা হাঁসের খামার করেছেন। আপনার প্রায় 3,000 হাঁস রয়েছে তার খামারে। তো আজকে আমরা তার খামার, হাঁসের খামারটি নিয়ে বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। আশা রাখি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা চলুন যাই, আমরা কথা বলি জনাব ছোটনের সাথে। ছোটন, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি। আপনার সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার তো অনেক ইয়াং ছেলে, আপনার এই যে এত হাঁস পালন করার যে একটা বিশাল একটা উদ্যোগ নিছেন, আপনার একটা সাহসী উদ্যোগ, ঠিক আছে। আপনি এই এই কোথায় এটা শিখলেন? এটা কোনো ট্রেনিং ট্রেনিং করা আছে? না, এটা এমন কিছু না, এগুলো সব নিজের কাছ থেকে, নিজের একটা অভিজ্ঞতা আছে তাই থেকে। আমি আগে দোকানদারি করতাম, মুদি দোকান করতাম। আচ্ছা, তারপরে আমার মুদি দোকান বাদ দিলাম, মানে সংসারে পেছন বই বাদ দিলাম। তারপর ভাবলাম আমি এটা খামার করবো। আচ্ছা, খামার খামার করবো, মানে নিজের থেকে কেবল উদ্যোগ নিলাম, আর কিছু না, মানে সাহস সেই সব কিছু। আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছে। তো আপনি এটা কতদিন ধরে করছেন হাঁস খামার? এটা আমি করছি 2 বছর। 2 বছর। তো আপনার এই খামারে আপনার হাঁস আছে কেমন? আছে বর্তমানে এখানে আছে 2500, আর ভিতরে আছে 500। ভিতরে 500 গুলো কি সব একই? না, কি সেগুলা ছোট জিরো বাচ্চা। ও, এই তুমি যে যে হাঁসের এই যে বাচ্চাগুলো যে ই করতেছো, হাঁসে খামারটা করছো, এই বাচ্চাগুলো আপনার কত দিনের বয়সের বাচ্চা নিয়ে আসছিল? আনছিলাম আমরা জিরো বাচ্চা আনছিলাম। আচ্ছা, একদিনে বাচ্চা আনছিলাম। আচ্ছা, আজকে বাচ্চার বয়স প্রায় 30, না 90 দিন কাছে আছে। 90 দিন, মানে 3 মাস। এটা কি মাংসের জন্য না ডিমের জন্য? মাংসের জন্য। মাংসের জন্য। তোমার এটা তোমার ম্যাচুরিট হবে কয় মাস হলে, মানে বিক্রির উপযুক্ত হবে কয় মাস হলে? 3.5 মাস। 3.5 মাস। 3.5 মাস হলে তুমি একবারে পুরা হাঁস ইয়ে বিক্রি করে দিবা। এটা কি তোমার, এটা কি বিক্রি করবা কি আপনার, তোমার পাইকারি পাইকার আছে? আচ্ছা, তো ইয়ে তোমার যে হাঁসগুলা যে এই যে প্রতিদিন তুমি সকালে এসে বিলে নিয়ে যাও, আবার যে সারাদিন ওখানে খাওয়াইছো, এটা এটার কারণটা কি? তুমি যে সকালে নিয়ে যাও, সকালে নিয়ে যাও বলতে কি জানেন, জিরো বাচ্চা প্রথম 1 মাস আমরা ঘরে ফালি। আচ্ছা, তারপরে যে সময় বাচ্চাটা জুগায় যায়, ধান টান খাবে পরে, শামুক খাবে পরে, তখন বিলে রাখি, তখন আমাদের খরচটা কম হয়। ও আচ্ছা, বিলে বিলে নিয়ে গেলে আপনার তোমার খরচটা অনেক কমে যায়? কমে যায়। বিলে গেলে শামুক খায়, ধান খায়, তারপরে দৈনিক আপনি ডেলি খাবেন, দৈনিক 5,000 টাকা খরচ হওয়া দরকার, আর আপনি 5,000 টাকা দৈনিক বাঁচা আর বিলে লগে লেগে। আচ্ছা, মানে আমরা ধান দিবো, 1 মণ ধান দিবো, 1 মণ ধান দিবো, মোটামুটি চলবো, মোটামুটি মোটামুটি খাওয়া হয়েছে, আর 1 মণ ধান দিবো। ও, মানে এই সবগুলো হাঁসকে এখন তুমি 1 মণ ধান দিবা, মানে এই সারাদিন এইটাই তোমার খাবার?
আচ্ছা আগে প্রথম খাওয়াইছি আপনার নারিশ খাওয়াইছি আচ্ছা নারিশ কয়দিন খাওয়াইছো তুমি নারিশ খাওয়াইছি আপনার 15 দিন আচ্ছা জুরু বাচ্চা তো দান খাওয়ার পরে তারপর দান খাওয়ারছে দবা দান দিছি দান দেওয়ার পরে আবার শামুক দান এগুলো খাওয়াইলাম যা থাকে বিলে সবই খায় মরা বড় আসলে সব কি খাওয়াবো হ্যাঁ হ্যাঁ এখন আবার খাবার কমে গেছে এখন এখন আবার দান প্লাস করতে হবে মানে দান একটু বাড়িয়ে দিতে হবে আচ্ছা এখন তুমি তোমার এই হাঁসগুলোকে ধান ধান খাইতে দিবা আচ্ছা তোমার এই এই যে যখন এই যে হাঁসগুলো যে নিয়ে আসছো তুমি জিরো সাইজের বাচ্চা কত করে বাচ্চা কিনছিলা কত করে বাচ্চা কিনছিলাম মোট প্রতি পিস জি 35 টাকা আচ্ছা আর তার ভিতরে কোর্স কিনবে পড়ে থাকে আপনি 110 টাকার মতো সর্বোচ্চ এই পর্যন্ত মানে পার পিস হাঁসের পিছনে তোমার 110 টাকা করে খরচ পড়ে গেছে গা তোমার এই যে যখন এটা তুমি বিক্রি করবা তোমার এটা কেমন প্রফিট আসতে পারে এটা আল্লাহর রহমতে যদি বাজার ভালো যায় 30 35 মানে 300 350 400 এমন হয় আচ্ছা আল্লাহর কাছে সবকিছু জানেন বাজার কাছে যে সামনে আবার নির্বাচন আল্লাহ জানে কি করে সবকিছু বাজার কাছে নির্বাচন কাঁচা বাজার তো কিছুটা আপ ডাউন করে আচ্ছা এই যে টার্গেট 30 মাইনাস হইতো না 30 প্লাস মানে 30000 টাকা সহ আচ্ছা তোমার এই যে হাঁসগুলো নিয়ে কিসের জন্য খাওয়ার এই মাংসের জন্য এরা কি নিয়ে মাংস হিসেবে সেল চলে যায় কোত্থেকে মূলত আসে ওরা আসে আমাদের বাড়ির পাশে আছে যারা যে জিরু বাচ্চা ডিম পোড়া যারা ওরা আবার বিক্রি সেল করে আর আরো সেল করে আচ্ছা মানে যাদের কাছে তুমি ইয়ে নিয়ে আসছিলে তারাই আবার এটা ই করে দিয়ে দেয় তারা আবার কিনে লয়ে যায় কিনে লয়ে যায় আচ্ছা আমার মতে মোটামুটি ভালোই আছে তাই খারাপ না যে কি কষ্ট করে না তোমার যে 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 খামারটি থেকে তোমার খরচ টরচ বাদ দিয়ে কেমন প্রফিট আসতে পারে আল্লাহর রহমতে আর চুলচেরা হিসাব তো আর করা যাবে না তা আনুমানিক একটা মনে করেন 50-50 যদি 1 লাখ খরচ করবেন 2 লাখ হবে 2 লাখ খরচ করবেন 4 লাখ হবে এটি মোটামুটি এই ও মানে এখানে 1 লাখে 2 লাখ 2 লাখে 4 লাখ মানে আপনি যত খরচ করবেন ততই মানে অর্ধেক অর্ধেক প্রফিট থাকবে তোমার আর যদি কপাল ভালো থাকে সুপারে থাকবে আল্লাহর রহমতে যদি কপাল মন্দ তো করা কিছু লাগে আর কপাল সবকিছু কাটনি করে নির্ভরশীল উদ্যোগী হয় তাদের জন্য কোনো পরামর্শ থাকলে বলো দাও অবশ্যই পরামর্শ বলতে কি যারা খামার করবে মূলত সাহসটা বাড়ির খামার পারলে এমন কিছু না এটা সহজ প্রোগ্রাম একদম সহজ প্রোগ্রাম যে বুঝবো যে করব মনে সাহস আমাদের যোগাযোগ করবেন মোটামুটি সমস্যা না সব আচ্ছা আচ্ছা তুমি তো মোটামুটি অনেক অভিজ্ঞ হয়ে গেছো হাসপাতালে বলতে তো তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় ভিডিও দেখে তোমার নাম্বারটা একটু বলে দাও 01956040266 আবার একটু বলো 01956040266 আচ্ছা ইয়া তুমি তো এখন হাঁসের হাঁসগুলোকে খাবার দিবা আচ্ছা দাও আমরা দেখি দর্শকবৃন্দ এখন ছোটন তার হাঁসগুলোকে আপনার ধান খেতে দিবে চলুন আচ্ছা ছোটন এগুলো অসুস্থ হলে কি কি ধরনের চিকিৎসা তুমি দিচ্ছ অনেক ধরনের রোগ আছে হাঁস রোগ হলে আপনার হাওল করার হয় আচ্ছা তারপরে মাথা ঘুরে অনেক রোগ তোমার কি হাঁসগুলোকে টিকা দেওয়া আছে হ্যাঁ ভ্যাকসিন দেওয়া আছে ভ্যাকসিন দেওয়া আছে না ভ্যাকসিন কি তুমি নিজেই দাও না আমরা যে মেডিকেল ডাক্তার আছে ও আপনাকে নিয়ে দিয়ে দিই আমার তো বহু বেশি সমস্যা হয় তাহলে পশু ডাক্তার আছে আচ্ছা বেশি না ধরলে একজন রে পাশে আবার কে দিলে পুরো হাঁস আমার ভ্যাকসিন দিয়ে দিই বন্ধুরা হাঁসগুলোকে এখন খাবার দেওয়া হচ্ছে
রাতে কি এই ঘরেই থাকে? এই ঘরেই উঠাই দিবা সব? বন্ধুরা দেখুন, আপনার ছোটন তার হাঁসগুলোকে এই ঘরেই রাখে। দেখুন তার ঘরটি করেছে আপনার বিস্তীর্ণ বিলের মাঝখানে। এখানে কি রাত্রে থাকতে হয় না? আচ্ছা, কে কে থাকে? তিনজন না? আচ্ছা, আমার লোক আর আমি। আচ্ছা, মানে তোমার বাড়ি এখানে আশেপাশেই? আচ্ছা, তো তোমার পরিশেষে তোমার এই হাঁসের খামারটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আগে ছিল দোহানদারি, মুদি দোহানদারি, অন্য গ্রামে চাকরি করতাম, তারপরে এগুলো আমার পছন্দ কারো আন্ডারে চাকরি করাচ্ছে। এখন এই যে তুমি নিজে উদ্যোক্তা হয়েছো, তোমার আন্ডারে আরো তিন চারজন কাজ করছে। কয়জন কাজ করে তোমার? তিনজন। তুমি নিজেই তো একজন চাকরি দিচ্ছ তুমি, ঠিক আছে? আমাদের বেতন যারা কাজ করে তাদের বেতন 10,000, খাওয়া দাওয়া সব কিছু আমাদের, তাই না? একজনকে 10,000 টাকা দাও আর খাওয়া দাওয়া সব সব তোমার। আমরা দোয়া করি তোমার এই প্রজেক্টটা আরো বড় হোক, ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, তো আমরা জনাব ছোটনের জন্য শুভকামনা করে আজ এখানে শেষ করছি। আবার দেখাবো একটি নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।